গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আর সবার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন আমি সত্যি কোনো ভিডিও দিতে পারিনি। আর আজকে সন্ধ্যাবেলা একটা ভিডিও স্টার্ট করলাম, এর আগেই তোমরা দেখেছো আর একটা আমার পুরনো ভিডিও যেটা শ্যুট করা হয়েছিল কিন্তু পোস্ট করা হয়নি, সেটা আমি পোস্ট করেছি বেদিক ভিলেজের। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি সরাসরি একটা ব্লগ স্টার্ট করলাম, আর তোমরা আমার আশপাশটা দেখে কি বুঝতে পারছো যে এটা অন্য কোনো জায়গা? দাঁড়াও তোমাদের একটা জায়গা দেখাই, দেখো তো চিনতে পারো কি না, আমি জানি না উপর থেকে আমি দেখাতে পারবো কি না। চলো, এই গাছগুলো, এই গেটটা দেখে কিছু চিনতে পারছো? হ্যাঁ, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, নিচে যেটা দেখলে ওটা আমার ফ্ল্যাট, আর আমি রয়েছি এখন তিনতলায়। তো বেসিক্যালি যে কারণে আমি এই কদিন ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ আমি বেশ কিছু কাজে ব্যস্ত ছিলাম, আর সেটা তার মধ্যে একটা বড় কাজ ছিল, আমার বাবা মাকে আমি শিফট করিয়েছি। তার কারণ তোমাদের এর আগে বেশ কিছুদিন আগে একটা ভিডিও বলেছিলাম যে আমার মাকে আমি কিছুদিনের জন্য আমার কাছে এনে রাখবো, তো তারপরেই বাবার শরীরটা একটু খারাপ হয়েছিল, তো সেই কারণে আমরা ডিসাইড করি যে অনেকটা দূর হয়ে যাচ্ছে বেলঘরিয়া, আমরা থাকি টালিগঞ্জের কাছাকাছি আর কি, তো এতটা ডিস্টেন্সে ওদের হঠাৎ করে কিছু প্রবলেম হলে আমাদের দৌড়ে যাওয়া আসা মানে একটা প্রবলেম হতে পারে, অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে, তো সেই জন্য বাবার অনেকটা বয়স হয়ে গেছে। তো সেই জন্য আমি কি করেছি, মানে আমি আর অভিষেক আমরা দুজন মিলে ডিসাইড করেছি যে আমাদের কাছাকাছি ওদের নিয়ে চলে আসবো। তো তারপর খোঁজাখুঁজি করতে করতে লাকিলি আমাদেরই ফ্ল্যাটে, আমরা একটা তিনতলায় অবশ্য, তো একটা রেন্টে আর কি একটা ফ্ল্যাট পাই, তো আপাতত ওদের আমরা এখানে শিফট করিয়েছি। তো সেই জন্য একটু বুঝতেই পারছো বিজি ছিলাম, কিন্তু ওরা শিফট করলো আর কি, তো সেদিন জিনিসপত্র কিছু আনাটানা হয়েছিল, তো তার আমি কিছু ছোটো ছোটো শ্যুট করে রেখেছিলাম, তো সেগুলো একটু তোমরা দেখে নাও চট করে। ওকে, তো তোমরা তো দেখলে সব জিনিসপত্র ওই দিন আনা হলো, তো তারপর একদিন দুদিন চলে গেছে আরও, তো তার মধ্যে বাকিটাও মা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছে, আমরা একটু একটু হেল্প করে দিয়েছি, তো মা ভীষণ আমার থেকে অনেক বেশি কাজের, তো সব গুছিয়ে টুছিয়ে রেডি করে নিয়েছে। এবার ফুল মেকওভারটা তোমাদের একবার দেখিয়ে দিই, এই ফ্ল্যাটে ঠিক সেম ফ্ল্যাটই আমার, মানে ঠিক এখানে যা যা আছে, শুধু ওই একটা ব্যালকনি দেখলে যেখান থেকে আমি তোমাদের ফার্স্ট দেখালাম আমার নিজের বাগানটা, তো ওই ব্যালকনিটা খালি আমাদের নেই আমাদের ফ্ল্যাটে, তো এই তিনতলা ফ্ল্যাটে বা এখানকার বাকি ফ্ল্যাটগুলোতে ওই ব্যালকনিটা আছে। তো এটা হচ্ছে মেইন ডোর, এখান দিয়ে জাস্ট ঢুকেই হচ্ছে ডাইনিং এরিয়া, ডাইনিং কাম ড্রয়িং এরিয়া, এখানে মায়ের জিনিসপত্রগুলো রাখা রয়েছে, মোটামুটি সেট আপ হয়ে গেছে। তো এই এখানে মায়ের ঘোড়া জগ সব এইসব রাখা আছে, তো এনিওয়ে, আর এইটা হচ্ছে কিচেন, তো এখানেও মোটামুটি সব গোছানো টোছানো হয়ে গেছে অলমোস্ট। আর এই যে এটা হচ্ছে ঠিক এটাই হচ্ছে নিচে আমার বেডরুম, আর এখানে বসে আছে দুজনে আসল। হ্যাঁ, তো এই একটা রুম, এটা দেখতে পাচ্ছ নিচে এই ড্রেসিং টেবিলটা আমার ছিল, তো আমি এটা ওপরে পাঠিয়ে দিয়েছি কারণ আমার রাখার ঠিকঠাক জায়গা ছিল না। তো এই একটা রুম, আর এই রুমটা হচ্ছে মায়েদের বেডরুম, তো এখানে একটা বেড আছে, আর এখানে একটা আলনা, আর এখানে একটা অ্যাটাচ বাথ,
ঠিক এরকম একটা বাথ আমারও আছে, বাথরুম। আর তোমাদের দেখাইনি তখন, এখানেও একটা বাথরুম আছে। সরি, তো এখানেও একটা এই আর কি। আর এই রুমের সঙ্গে যেটা হচ্ছে মায়েদের এক্সট্রা পাওনা, সেটা হচ্ছে এই সুন্দর ব্যালকনিটা। এটা খুবই ছোট কিন্তু খুব কম্প্যাক্ট, মানে দেখো এই এই জায়গাটা, এখানে ফুল গাছ রাখার ব্যবস্থা আছে। তবে আমি মনে করি আমি অনেক বেশি লাকি, কারণ আমি পুরো বাইরেটা পেয়ে গেছি। আমার ব্যালকনি নেই কিন্তু আমার সামনে ওই স্পেসটা তোমার তো দেখেইছ, ওখানে আমি অনেক গাছ টাছ লাগাতে পেরেছি। সো এই এই নিয়ে একটু বিজি ছিলাম, আরও কতগুলো পার্সোনাল কাজ ছিল যে কারণে এই কদিন ভিডিও বানাতে পারিনি, ভীষণ দৌড়ঝাঁপ করতে হয়েছে। আর আমাকে একাই ওগুলো করতে হয়েছে কারণ অভিষেকের অফিসের চাপ ভীষণ, এখনও একদম টাইম দিতে পারছে না, তো সেই আর কি, তো ওই কারণে। কিন্তু এবার থেকে মোটামুটি যেমন আমি একদিন অন্তর অন্তর ভিডিও দিচ্ছিলাম সেভাবেই ভিডিও আসবে। আর খুব শিগগিরই আমি একটা সোলো ট্রিপে যাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরে। আর এখন চাটা খেয়ে, আমরা চাটা খাচ্ছি একটু, আমি উপরে এসেছি, তো চাটা খেয়ে এখন আমি আর মা যাবো একটু ওয়াশিং মেশিন, মায়েদের জন্য একটা ওয়াশিং মেশিন কেনা হবে, তো সেটার জন্য এখন আমি আর মা যাবো বাইরে। ঠিক আছে, চলো। আমরা অনেকক্ষণ আগে ওয়াশিং মেশিন বুক করে চলে এসেছি, তো ওরা আগামীকাল পাঠাবে, তো আগামীকাল ওরা ডেলিভারি করবে, তারপর ফোন করে কোম্পানি মানে আবার জানাতে হবে আর কি, তারপর কোম্পানি থেকে লোক এসে ওটাকে ঠিকঠাক করে সেট করে দিয়ে যাবে। তো এই ছিল একটা ছোট্ট আপডেট, এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, মানে খুব বেশি কিছুর মধ্যে নেই, শুধু তোমাদের ইনফর্ম করার ছিল যে কেন আমি এই কদিন একটু ব্যস্ত ছিলাম, আসতে পারিনি, ভিডিও রেগুলার হচ্ছিল না, সত্যি অনেকটা গ্যাপ পড়ে গেছে, তো সেটা তোমাদেরকে জানানোর ছিল, সেই জন্য আমি ছোট্ট করে এই ভিডিওটা বানালাম। তো এরপর থেকে মানে রেগুলার বেসিসে যেমন আসে আমার একদিন অন্তর অন্তর আমি ভিডিও পোস্ট করব। ঠিক আছে, তো এই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও, ততক্ষণের জন্য বাই।